পিপ্রাসারা পিপ্রাসাদের বিপক্ষে আন্দোলন করবে, আগরতলায় বসে প্রেস মিট করবে, এটাই কি পিপ্রাসাদের ধর্ম? ডায়লগ বাজি করে আগরতলায় বসে প্রেস মিট করবে তা ভারতীয় জনতা পার্টি পছন্দ করে না। শুক্রবার ভারতীয় জনতা পার্টি টাকারজোলা মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে যুব জমায়েতে অংশ নিয়ে এদিন এই কথাই বলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই মঞ্চে দাঁড়িয়ে বিরোধী শিবিরকে তুলো থুনো করেছেন তিনি। যদি পিপ্রাসাদের উন্নয়নের জন্য তুমি কথা বলতে হয় পিপ্রাসাদ ২০১৮ সালে রাজ্যে বিজেপির সরকার এসে মানুষের জন্য যে কাজ করেছে তার পরিসংখ্যান মানুষের কাছে তুলে ধরারও সাহস আছে বলে এদিন বিরোধীদের কড়া জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি এদিন আরও বলেন যে জাতি জনজাতির সকল অংশের মানুষকে নিয়ে ২৩ ফের একবার বিজেপির সরকার গড়ার বার্তাও এদিন তীব্র কণ্ঠে উচ্চারণ করেছেন। ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠার পর প্রথম যে কাজ করেছে সেটা হল শান্তির পরিবেশ ত্রিপুরা রাজ্যে কায়েম করেছে। এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ২০১৮র পর যে মানুষের জন্য জনগণের জন্য যে কাজ করেছে তার পরিসংখ্যান মানুষের সামনে তুলে ধরার জন্য ভারতীয় জনতা পার্টি সব সাহস হয়েছে। তাই জাতি জনজাতির সকল অংশের মানুষকে নিয়ে ২৩ ফের সরকার গড়ার ডাক দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। টাকার জলার এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার কেন্দ্রীয় সভাপতি তথা নির্বাচনী প্রভারী সমীর উরাও এবং বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।